فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته حامد ومسلياً أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم দাম্মাম সৌদি আরবিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমরা বিদেশে থাকছি তথা সৌদি আরবে তো দেশে দেখা যায় নিজের পিতামাতাকে এবং ভাইদেরকে সমস্ত টাকা দিয়ে দিই যা ইনকাম করি সব টাকাই দিয়ে দিই কিছু নিজের কাছে রাখি তো যে সমস্ত টাকা বাড়িতে দিয়ে দিচ্ছি নিজের পিতাকে নিজের আব্বাকে এবং ভাইদেরকে তো তারা মানে টাকাগুলো এদিকে ওদিকে ব্যয় করে দিচ্ছে হ্যাঁ কিভাবে যে টাকাগুলো খরচ করে দিচ্ছে মানে কিছু বোঝাই যাচ্ছে না তো আমার মনে হচ্ছে যে টাকাগুলো কোনো অসৎ জায়গায় ব্যবহার হচ্ছে কি এ ধরনের প্রশ্ন এসে যায় তাহলে আমার কি জানা জরুরি যে টাকা আমি ইনকাম করে বাড়িতে দিচ্ছি সে টাকা কোথায় ব্যয় হচ্ছে না হচ্ছে আমার ভাইয়েরা কোথায় ব্যয় করছে পিতা সঠিক জায়গায় ব্যয় করছে কিনা এ বিষয়ে আমার জানানাটা জানাটা কি জরুরি ইসলামী শরিয়াদ তথা আল কোরআন এবং সাহিস উন্না দলিল রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আপনি বিদেশে থাকেন নিজের দেশ ছেড়ে আপনি যে সমস্ত টাকা ইনকাম করছেন নিজের পরিবারে দিয়ে দেন সকলকেই নিজের পিতাকে দেন এবং নিজের ভাইদেরকে দেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো সেই টাকা সঠিক জায়গায় ব্যয় হচ্ছে কি না তা আপনি যদি জানতে চান অবশ্যই জানতে পারেন বা জানাটা অবশ্যই দরকার কেননা স্পষ্টভাবে সেই হাদিস থেকে প্রমাণিত আছে দেখুন হাদিসের গ্রন্থ জামে তিরমিজি দু হাজার নম্বর হাদিস এবং সিলসিলাতুল আহাদিস আহ হাদিস নম্বর নশো ছেচল্লিশ এখানে উল্লেখ আছে বিশ্বনবী মুহাম্মদ রসুল লাহ সাল্লাহ ওয়ালী বলেছেন লা তাজুলু কদমা আব্দিন হাত্যা ইউস আলা অ্যান্ড কোন কোনো কোনো বর্ণনায় আছে হাত্তা ইউস আলা অ্যান্ড যে কাল কেয়ামতের দিবসে সেই কঠিন দিনে মানুষের দুই পা সামান্য পরিমাণ হিলবে না নড়াছাড়া করবে না যতক্ষণ অবধি তাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের উত্তর না দেবে তার মানে সেই কেমতে দিনে কঠিন দিনে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া অবধি কারো পা একটুকুও হিলবে না তো সেই পাঁচটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে ও আন মা লিহি ফি মা আনফা অমিন আইনা ইকতে যে সে তার মাল সে হালালভাবে উপার্জন করেছে কি না এবং সে তার মাল সঠিক স্থানে ব্যয় করছে কি না বা সঠিকভাবে ব্যয় করছে কি না এ বিষয়ে প্রশ্ন করা হবে অতএব সে যে সমস্ত মাল টাকা পয়সা ইনকাম করছে উপার্জন করছে সেই উপার্জনের টাকা কোন জায়গায় ব্যয় হচ্ছে তা যদি খবর না রাখে অবশ্যই কাল ক্যামতের মাঠে তাকে জবাবদিহি হতে হবে এজন্যই তার জেনে নেওয়াটা যে তার ভাইয়েরা তার পিতা তার ইনকামের টাকা তার উপার্জনের টাকা কোন স্থানে ব্যয় করছে সঠিক স্থানে করছে কিনা এটা জেনে নেওয়াটা খুবই জরুরি এটাই সঠিক তাহলে আমরা সিলসিরাতুল আহাদিস আশাহিহা হাদিস নাম্বার নশো ছেচল্লিশ এবং জামে তিরমিজি দু নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কাল ক্যামতের দিবসে সেই কঠিন দিনে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষের পা সামান্যটুকুও হেলবে না তো সেই পাঁচটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে সে টাকা ইনকাম যে করছে উপার্জন করছে হালাল পথে উপার্জন করছে কি না হালালভাবে উপার্জন করছে কি না এবং সেই ইনকামের টাকা উপার্জনের টাকা উপার্জনের ধন সম্পদ সঠিক স্থানে ব্যয় করছে কি না এই জিনিসের তাকে অবশ্যই কালকে আমাদের মাঠে জবাবদিহি হতে হবে তাই অবশ্যই জরুরি তা জেনে নেওয়া যে তা সঠিক স্থানে ব্যবহার হচ্ছে কিনা বা বা কিভাবে ব্যয় হচ্ছে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা